2005 সালে আপনারা জানেন বিএনপি জোটের 17 আগস্ট আমাদের বাংলাদেশে এক সিরিজ বোমা হামলা আমাদের দেশকে নিশ্চিতভাবে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন পর্যায়ে ক্রাইম করে এবং বিভিন্নভাবে প্ল্যান করে আমাদের দেশকে নিশ্চিন্নভাবে উত্তিত করার চেষ্টা করেছেন। সেই চেষ্টা থেকে অব্যাহত হয়ে ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন বাংলাদেশকে ডিজিটাল রূপে নিয়ে অন্তর্ভুক্ত হয়েছেন এবং আমরা এই প্রতিবাদে যারা সন্ত্রাসী ছিল, সন্ত্রাসী হামলা করেছিল, তাদের স্বেচ্ছায় বিচার চাই এবং ফাঁসি চাই এবং বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা এবং বাংলাদেশের জনগণের নিরাপত্তা আমরা সর্বক্ষণিক কাজ করব। ইনশাল্লাহ এই দোয়া ব্যর্থ করি। আমার নাম হৃদয় চৌধুরী, আমি বিমানবন্দর থানা যুবলীগ করি 49 ওয়ার্ডের এবং আমরা ঢাকা মহানগর উত্তর যুবলীগের পক্ষ থেকে সার্বক্ষণিক মাঠে আছি এবং থাকব এবং আমাদের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সাহেবের নেতৃত্বে আমরা যুবলীগের নেতাকর্মীরা সবসময় মাঠে অবস্থান করব এবং আমরা সবসময় থাকব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।